So I would be willing to take the advantage of that. And my young fellows, my young colleagues and my friends, senior and junior, all together, a very good evening to you. So I should speak in English, or I should be bilingual, or so I think I should be bilingual. Sometimes I will speak in English and sometimes in Bengali. Okay, Naushin? Okay, sir. At the very outset, I would like to put on records my thanks to Mr. Mohsin ul Haq, district and session judge. And so far as I know, this foundation called Sarv Human Foundation, he is associated with this big enterprise. And he has kindly invited me. I don't know whether I will see his face here in this virtual platform, but I would like to put on records my sincerest thanks and gratitudes to this man, for he has kindly allowed me to share my views with my friends. And above all, Sarv Human Foundation. I am grateful to Sarv Human Foundation because it has allowed me to, it has allowed me a chance to give a speech on whatever I feel like to share with my youngster colleagues. I would rather call them the youngsters, the present and the future generation of this country and the world as well. So I'm feeling honored and privileged to get the chance. Today is 18th January and third Magh in the Bengali, according to the Bengali calendar, which is third of Magh. Bohe Magh Mashe Shiter Batash Shatsha Sholila Boruna Puri Hote Dure Grameni Jone Shilamoy Ghat Champoko Bone Snane Chole Sen Shatoshoki Shane Kashir Mohishi Koruna. তো আমি ঘাবড়াবেন না, কবিতা আবৃত্তি করে, আমি অন্যের কবিতা আবৃত্তি করে এই মূল্যবান সময় নষ্ট করব না। আসলে শীত যে বসেছে গোটা বাংলাদেশে কিনা জানি না, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি রংপুর থেকে, এক প্রান্তিক জনপদ, রংপুরের এক প্রান্তিক জনপদ থেকে। সেখানে আমার মনে হয়, নিশ্চয়ই আমি দেখিনি, বাট ইট মাস্ট বি বিলো 10 ডিগ্রি সেলসিয়াস দ্য টেম্পারেচার। সুতরাং শীতের কবিতা মুখে আসলো, আর এটা হলো একটু ওয়ার্ম আপ সেশন। আমরা আশা করছি যে মোটামুটি একটা নাতিবৃন্দ একটা কথোপকথনে আমরা যাব, তার আগে নিশ্চয়ই আমাদের একটু ওয়ার্ম আপ সেশনের দরকার রয়েছে। আর আমি কাদের সঙ্গে কথা বলছি, আমার মনে হয় যে যারা যারা তিরিশোর্ধ কেউই নেই, তাই নয় কি? স্যার প্রবাবলি 30 বর্ধ কারোর মনে হয় না, বা ওরকমই আর কি হবে আশেপাশে। আমরা যাদেরকে নিয়ে এই মুহূর্তে আমরা গর্ব করছি, অহংকার করছি, যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে বাংলাদেশে, দিস ইজ দা হাইয়েস্ট টাইম উই হ্যাভ দিস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এন্ড উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার ডেমোগ্রাফিক। এই যে এই যে এই যে পপুলেশন স্ট্রাকচার, পপুলেশন স্ট্রাকচারের থিওরি অনুযায়ী যারা 15 থেকে 64 পর্যন্ত, ফ্রম 15 আপ টু 64, এই জনসংখ্যাকে ওয়ার্কিং পপুলেশন বলা। এই ওয়ার্কিং পপুলেশনটা আর এর বাইরের যারা যারা 14 এর নিচে কিংবা 64 এর উপরে। হ্যাঁ ভাইয়া, ওই যে আসপরি স্যার জয়েন করছিলেন আর কি, এসে বলছিলেন তো উনাকে আর কি ফ্লোর দিয়েছে, আপনি কি আসেন ক্লাসে? নন ওয়ার্কিং পপুলেশন। আচ্ছা, আমি আপনাকে দেখি নাই তো, আর এই জন্য আফিয়া আমরা মাইক বন্ধ করে, সমস্যা নেই আমি করে দিছি।
মানে যতটুকু বলার দরকার, ঠিক আছে। তো উনি কথা বলতে, স্যার আমি আর কি এক সময় লিভ নিয়ে নিবো এই আর কি। তো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা বলছিলাম। আমি বাংলাদেশের যে জনসাধারণ, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, যারা যারা বৈশ্বিকভাবে বলা যেতে পারে এটা হচ্ছে জেড জেনারেশন এবং আলফা জেনারেশন, এই জেড জেনারেশন এবং আলফা জেনারেশনের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছি, যাদেরকে নিয়ে আমাদের সকল আয়োজন, আমাদের অর্জন এবং গৌরবের ভবিষ্যৎ পরিপূর্ণভাবে নির্ভরশীল। তো সেটা নিশ্চয়ই একটা চাকরিখানি কথা না। আমরা তো এখন উই বিলং টু দ্য ওল্ড হ্যাগার্ডস, আমরা এখন হয়তো আর কিছুকাল পরেই আমরা বাতিল বৃদ্ধের সরণিতে যাব। তো আমাদের এই ইয়াং বন্ধুদের সঙ্গে কথা বলতে পেরে, মত বিনিময় করতে পেরে নিশ্চয়ই এর মধ্যে যথেষ্ট উত্তাপ আমি নেওয়ার চেষ্টা করব। আজকের আমি বক্তৃতা শুরু করতে চাইব একটু করোনা পরিস্থিতি দিয়ে, কারণ আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়নি আমার উপরে এই আয়োজক কর্তৃপক্ষ সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের। তারা এইটুকু আমাকে সুবিধা দিয়েছেন যে আমি যেমন ইচ্ছা তেমন বলার ক্লাস এটা। তো আমি করোনা দিয়ে শুরু করি, কেমন একটা গভীর সংকটের মধ্য দিয়ে এই মানব জাতি এবং সমগ্র বিশ্ব প্ল্যানেট এগিয়ে চলেছে আপনারা জানেন, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে মোর দ্যান 20 লাখ পিপল সাকাম টু দিস ডেডলিয়েস্ট প্যান্ডেমিক। সারা পৃথিবীতে প্রায় 20 লক্ষেরও বেশি মারা গেছে, এটা 2 মিলিয়ন আছে আসি হিসেবে। তো এইটা এবং এবং অসংখ্য আক্রান্ত হয়েছে বাংলাদেশ সহ, ফার্স্ট ফেজ চলে গেছে, সেকেন্ড ওয়েভ আসছে, থার্ড ওয়েভ আসবে, এবং করোনার জেনোম সিকুয়েন্সিং এ দেখা যাচ্ছে যে এটা এটা রূপ পরিগ্রহ করছে ভিন্ন রকমের, মানে একটা খাবি খাচ্ছে মানব বিশ্ব বিজ্ঞানীরা এই মানব জাতির এই ক্ষুদ্রতম শত্রুর মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তো সেখানে এটি যে আবার প্রথম তা নয়, কিন্তু এরকমের সংকটের মুখোমুখি মানব জাতি, মানব জাতির হাজার বছরের বলবো এমনকি লক্ষ বছরের ইতিহাসে এরকম ঘটনা এসছে আমাদের। এর আগে আমরা ব্ল্যাক ডেথ বলে একটা জিনিস দেখি, ব্ল্যাক ডেথ আমাদের ইউরোপ ইউরোপ আফ্রিকা আমেরিকা ছড়িয়ে পড়েছিল। এই ব্ল্যাক ডেথটা মধ্যযুগে, এটা হচ্ছে অ্যাজ ব্যাক অ্যাজ 1346, এই ব্ল্যাক ডেথটা হচ্ছে বিউবনিক প্লেগ, এক ধরনের বানরের মধ্যে থেকে বিউবনিক কামড়ে একটা প্লেগ সঞ্চারিত হয়েছিল। সেই প্লেগে টু মাই আটার শক অ্যান্ড হরর অ্যাজ মেনি অ্যাজ 75 মিলিয়ন, বিটুইন 75 to 200 মিলিয়ন পিপল অ্যাক্রস দ্য গ্লোব died by this bubonic plague. এই যে একটা মহামারী এসেছিল সারা পৃথিবীকে, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক, আর যদি কোনো অঞ্চল বিশেষ হয় সেটাকে বলা হয় এপিডেমিক। তো এইটা বর্তমানে যেটা এসছে সেটা প্যান্ডেমিকের চেয়েও মনে হয় বড়, কারণ এই প্রথম সমগ্র পৃথিবীর প্রায় 200 কান্ট্রির সব কান্ট্রিতেই কিন্তু এই করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে। আমরা আরো দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা আর একটা মহামারী প্লেগ দেখেছি, সেটি হচ্ছে স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লু তো দেখা গেছে যে অ্যাজ মেনি অ্যাজ 50 মিলিয়ন, 1 মিলিয়নে কিন্তু 10 লক্ষ করে থাকছে, এটা বিবেচনা করতে হবে। 50 মিলিয়ন পিপল ডাইড ইন দ্য স্প্যানিশ ফ্লু, এবং এবং ইনফেক্টেড হয়েছিল প্রায় 1/3 অফ দ্য টোটাল পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড have been infected with Spanish flu. তো এই রকমের অভিজ্ঞতা আমার আছে। তারপরে আমাদের রয়েছে, মানব জাতির রয়েছে, তারপরও আরো অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে পৃথিবীতে, যেমন আমরা রাশিয়ান ফ্লু দেখেছি, এশিয়ান ফ্লু দেখেছি, হংকং ফ্লু দেখেছি, তারপরে নিপা ভাইরাস দেখেছি, ডেঙ্গু, চিকনগুনিয়া, অ্যানথ্রাক্স, ব্লা ব্লা ব্লা। তো সুতরাং
এটা নতুন কোনো অভিজ্ঞতা নয়, এগুলোতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন। আবার এইডস কে অনেকে কিন্তু প্যান্ডেমিক বলে না, এইডসও কিন্তু প্যান্ডেমিকের যে সংজ্ঞা তাতে এইডসও পড়ে। এইডস এর সিন্স সিন্স 1981 ডাউন টু টুডে এইডসেও কিন্তু প্রচুর অ্যাজ মেনি অ্যাজ 30-40 লাখস পিপল হ্যাভ ডাইড ফ্রম এইডস। তো এই যে একটা ব্যাপার গেল, এই এই এখানে আমাদের মহামারী আমাদের কি শিক্ষা দেয় বা কেন এই মহামারীগুলো আসছে, আবার আজকের যে মহামারী যেটা করোনা ভাইরাস COVID-19, এটি আমরা এটি বিশ্বব্যাপী এমন একটা অভিঘাত সৃষ্টি করেছে যে কি আমাদের শিক্ষায়, কি আমাদের শিল্পকলায়, কি আমাদের স্বাস্থ্যে, চিকিৎসায়, বাণিজ্যে, অর্থনীতিতে, জীবনের প্রতিটি স্তর এই করোনা ভাইরাস কর্তৃক সৃষ্ট যে COVID-19 প্যান্ডেমিক এর অভিঘাতে প্রকম্পিত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। কিন্তু মজার কথা হলো যে মানব জাতি হিউম্যান বিইংস আর টু নো দ্য আননোন, সি দ্য আনসিন অ্যান্ড এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর, মানব জাতিকে সম্পূর্ণভাবে দমন করা কিন্তু কঠিন ব্যাপার। মানব জাতি যে কোনো রকমের সামষ্টিক বিপর্যয় তারা পাশাপাশি দাঁড়িয়েছে এবং সমবেতভাবে তারা সেই পরিস্থিতিগুলোর মোকাবেলা করেছে। এবং আমরা কিন্তু এখন এই প্যান্ডেমিকের কারণ সময়েও দেখছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নেতৃত্বে প্রায় সমগ্র পৃথিবী, বাংলাদেশও তার থেকে পিছিয়ে নেই, আমরা কিন্তু সমবেতভাবে আমরা নানা রকমের প্রকৌশল নিয়ে আমরা এই করোনা পরিস্থিতির মোকাবেলা করছি, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে মোকাবেলা করছি, এবং এটি আমরা এটি যাতে আমাদের যতটা সম্ভব কম ক্ষতির মুখোমুখি হতে পারি সেই কাজগুলো কিন্তু আমরা এখন করোনার সময় চালিয়ে যাচ্ছি। তো এখন করোনা যে COVID-19 সিচুয়েশন এটি নিয়ে আসলে এটি কেন আবির্ভূত হলো, প্রথমে চীন থেকে কেন আসলো, এইখানে কি কোনো অন্য কারো হাত আছে কিনা, এই যেটাকে আমরা বলি যে বায়োলজিক্যাল ওয়েপন, আবার অনেকে মনে করেছে যে এটা হচ্ছে সেই সেফটি ল্যাবে বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করে সেটি দিয়ে কেবলমাত্র মানব জাতিকে ধ্বংস করার একটা নীল নকশা কিনা, যেমনটি অ্যানথ্রাক্সও কিন্তু একটা বায়োলজিক্যাল ওয়েপন। এই বায়োলজিক্যাল ওয়েপন আমাদের যে জীবাণু যুদ্ধের যে কথা আমরা জানি বা শুনি সেরকম কিনা, তো সেগুলো আমার মনে হয় যে সময়ের হাত ধরে বেরিয়ে আসবে। উই উইল বি এবল টু নো হাউ দিস COVID-19 প্যান্ডেমিক কেম ইন টু এক্সিস্টেন্স, সেটা নিশ্চয়ই কোনো না কোনো সময় মানব জাতি জানতে পারবে যে এটা কি সেফটি ল্যাবে কোনো বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করতে গিয়ে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হলো কিনা, এবং নাকি এটা কোনো রাষ্ট্র নিজেকে নিজের সামরিক সামর্থ্য জাহির করবার জন্য, এগুলো এক সময় আমরা অপেক্ষা করি জানবো। বাট এই মুহূর্তের করণীয় হলো আমাদের যৌথভাবে আমরা আমি একটু সবার অনুমতি নিয়ে আমি একটু চা পান করব এবং আমি কথা বলব। আমরা করোনা বা COVID-19 এর শিক্ষাটা কি সেই সূত্র ধরে কিন্তু আমরা আমাদের একটু বিচরণ করব জ্ঞানরাজ্যে, জ্ঞান সাম্রাজ্যে আমাদের মতো করে। শিক্ষাটা কি থেকে দেখা গেল যে একটি কথাই বলছে যে মানব জাতিকে একতাবদ্ধ থাকতে হবে, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, এটা কিন্তু এককভাবে সম্ভব নয়। আমি আমি আমাকে প্রোটেকশনে সোশ্যাল ডিস্টেন্সিং এ রাখছি, আমি আমার প্রোটেকশন দিচ্ছি, কিন্তু আমার সাথে যে আছে, সমাজে যে আছে, আমার রাষ্ট্রে যে আছে, আমার পরিবারে যে আছে, সে মানছে না, তাহলে কিন্তু সেটি কোনো না কোনো ভাবে আমাকে আক্রমণ করবে এবং আরেকজনকে। সুতরাং একা সেফ থাকলে চলছে না, এটা আই উইল নট ডু মাই সেলফ, উই উইল ডু আওয়ার সেলস, এইটা হচ্ছে পলিসি। আমরা এই শিক্ষাটা পেলাম, এই শিক্ষা দিয়ে আমরা আশা করি যে আমরা এই COVID-19 মোকাবেলা করব। এবং মজার ব্যাপার হলো ওই যে বলে না যে যে ইনভেনশন ইজ দ্য নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, আমাদের প্রয়োজন কিন্তু নতুন কিছু উদ্যম কিংবা আবিষ্কারের জনন। আমরা এখানে দেখেছি যে একটি কথা বাজওয়ার্ড হয়ে গেছে, ইটস বিকাম এ বাজওয়ার্ড,
সেটি হচ্ছে নিউ নর্মাল। নিউ নর্মালটা কি, আমরা আমরা নিউ নর্মালটা যদি না বুঝি তাহলে আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে থাকবো। এখন নিউ নর্মালটা হলো যে আমরা মানে এই COVID-19 প্যান্ডেমিকটা এমন একটা ভাইরাস যেটি সম্পর্কে এখন পর্যন্ত তেমন গ্রহণযোগ্য নির্ভরশীল কোনো তথ্যই বিজ্ঞানীরা হাজির করতে পারেনি। যা বলা হচ্ছে এই যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে সেটি শতভাগ কার্যকর হবে কিনা তাও বলা যাচ্ছে না। আবার এটি কিভাবে হলো, এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো নিয়ে আমরা পুরোপুরি জ্ঞান এখনো অর্জন করতে পারিনি। আবার পাশাপাশি আমাদের কিন্তু প্রয়োজন আছে, আমাদের জীবন এবং জীবিকার তাগিদ রয়েছে। এই যে আজকে প্রায় বৎসরকাল গত মার্চের প্রায় মধ্য মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীর বাংলাদেশের প্রায় 35 লক্ষ উচ্চশিক্ষায় ছেলে মেয়ে, আর এদিকে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা আজকে স্কুলে যেতে পারছে না। তো এই যে তারা বিযুক্ত রয়েছে লেখাপড়া থেকে, সেটি আর কতদিন চলবে? বিশেষ করে যারা ফিক্সড ইনকামের মানুষ নয়, যারা ভাসমান ইনকামের মানুষ, যাদেরকে গৃহ থেকে বাইরে না আসলে যাদের ইনকাম হবে না, এই রকমের যারা, তাদের জন্য এটা কিভাবে তারা ইনকাম পিক করবে? সুতরাং আমাদেরকে কিন্তু হয়েছেই কোনো না কোনো ভাবে একটা স্বাভাবিকত্ব, আমাদের একটা স্বাভাবিকত্ব দেখাতে হচ্ছে। এটাকে আমরা বলছি যে সত্যিকার স্বাভাবিকত্ব নয়। উই রিয়েলি উই নেভার নো ওয়েন উই উইল বি ওয়েন দ্য সিচুয়েশন উইল কাম ইন টু নর্মালসি, কাম ব্যাক টু নর্মালসি টোটালি, এটা আমরা জানি না। সেই জন্যে আমরা আমরা আত্ম হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। এই জন্য আমরা মোটামুটি সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কিন্তু আমরা যেটা করছি, আমরা একটা ছদ্ম স্বাভাবিক বাতাবরণ সৃষ্টি করেছি। ছদ্ম স্বাভাবিক কেমন, যেমন আমরা এই যে ভার্চুয়ালি ক্লাস করছি, ভার্চুয়ালি পরীক্ষা নিচ্ছি, ভার্চুয়ালি অফিস আদালত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু ভার্চুয়ালি সমগ্র দেশ পরিচালনা করছেন এবং খারাপ ভাবে না বলা যায়। সুতরাং এইটা, এই যে স্বাভাবিকত্ব, আমরা স্বাভাবিকত্বের মধ্যে আমরা কিন্তু আস্তে আস্তে নিজেকে অভ্যস্ত করে তুলছি। এই সদ্য স্বাভাবিক পরিবেশটাকে আমরা বলছি নিউ নর্মাল। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দিস নিউ নর্মাল সিচুয়েশন, বিকজ ইউ নেভার নো, ইট মে টেক সাম মান্থস অর সাম ইয়ার্স, ইভেন লটস অফ ইয়ার্স টু কমপ্লিটলি কাম আউট অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন। সেক্ষেত্রে আমাদের হবে কি, আমরা এক একটি মানুষ এক একটি জীবাণু যোদ্ধার মতো নিজেকে সুরক্ষিত করে আমরা কিন্তু আমাদের সকল কর্মকাণ্ড চালিয়ে যাব, চালিয়ে যেতে বাধ্য হব জীবনের প্রয়োজনে এবং জীবিকার প্রয়োজনে। এটাকে আমরা বলছি সদ্য স্বাভাবিক নিউ নর্মাল। এই নিউ নর্মালের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি এবং এই নিউ নর্মাল 100% সফল করতে গেলে আমাদের কিন্তু প্রয়োজন হবে কোঅপারেশন, আমাদের কিন্তু প্রয়োজন হবে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটি সাংঘাতিক একটি ব্যাপার। এই টিম ওয়ার্কটা এমন একটি ব্যাপার, আমি বলি যে টিম ওয়ার্কটা সত্যি না হলে কোনো কিছুই সম্ভব নয়। আমাদের COVID-19 সিচুয়েশন আমাদের শেখালো যে আমাদের অবশ্য এই শিক্ষাটি আমাদের আজকের নয়, আমরা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমরা কিন্তু শিখেছি। এইখানে আমি আরেকটু জিনিস যোগ করতে চাই, পরে হয়তো মনে থাকবে না, যে আমাদের কি কিন্তু এই যে COVID-19 সিচুয়েশন আসলো, একটা ভাইরাস, তার নাম হচ্ছে করোনা ভাইরাস, COVID-19 করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটি আমরা কিন্তু জানি না, এটি এমন অতর্কিতে আক্রমণ করেছে, মানব জাতি জানে না যে এই রকমের আরো কত শত ভাইরাস সামনে আমাদের আক্রমণ করতে পারে। আমরা দেখেছি যে আমরা এই যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের সময় আমরা কি দেখব, যে বরফ গলে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের সঞ্চিত বরফ গলে গিয়ে কিন্তু সেখানে প্রবাহিত হবে পৃথিবীর মধ্যে। এভাবে বরফ যুগ ছিল, বরফ যুগে বরফ গলে আবার কিন্তু সেটি বিভিন্ন নদী নালা সমুদ্র এমনকি মহাসমুদ্র তৈরি হয়েছে বরফ গলে, এবং বরফের চাইয়ের মাঝখানে, একটা বরফের চাই থেকে শুরু করে আর একটা বরফের চাইয়ের মাঝখানে দেখা গেল যে আজকের থেকে 30 লক্ষ বছর আগে কোনো প্রাণী বাস করত,
তার কিন্তু জীবাশ্ম সেখানে অবস্থিত থাকতে পারে এবং সেই জীবাশ্ম কোনো ভাইরাস আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর কোনো মৃত্যু নেই মানুষ মরণশীল কিন্তু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া কিন্তু মরণশীল নয় এগুলো যে ব্যক্তির ভেতরে সংক্রমিত হয় সেই ব্যক্তির মৃত্যুর পর সেখান থেকে আর একজনে চলে যায় তো সেই বরফের চাই যখন বৈশ্বিক উষ্ণায়নের কারণে গলে যাবে তখন সেখান থেকে কিন্তু আরো আমাদের ভাইরাস বেরিয়ে যাবে যেমন অ্যানথ্রাক্স নামক যে ভাইরাসটি এই তো কয়েক দশক আগে অ্যানথ্রাক্স পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করেছিল অ্যানথ্রাক্সের জীবাণু কিন্তু এই রকমের একটি বরফের চায়ের ভিতরে কিন্তু একটি প্রাণী একটা হরিণ জাতীয় প্রাণী দীর্ঘ হাজার হাজার বছর ধরে তার ভেতরে ছিল যেটার ভেতরে ওই ভাইরাস ছিল সেটি বেরিয়ে আসার পর কিন্তু সেই ভাইরাস বেরিয়ে এসেছে সুতরাং আমি এইটা বলতে চাইলাম যে আমাদের এই মানে শুধুমাত্র করোনা মোকাবেলা করলে চলবে না আমাদের এমন প্রস্তুতি থাকতে হবে মানব জাতির যে আমরা যেন প্রকৃতির বিরুদ্ধে না দাঁড়াই আমরা যেন প্রকৃতিকে না খোঁচাই যেমন আমরা এই যে উষ্ণায়ন করছি গাছপালা সবুজ বিনষ্ট করে আমরা প্রকৃতিকে তাতিয়ে তুলছি উত্তপ্ত করছি আমরা শিল্প বিপ্লবের নামে তথাকথিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে কিন্তু আমরা মানে এন্তার বাছ বিচারহীন ভাবে আমরা কিন্তু মানে বন সম্পদ ধ্বংস করছি সবুজকে বিনষ্ট করছি বলাৎকার করছি প্রকৃতির উপর এটি কিন্তু প্রকৃতি এইভাবে নানাভাবে ম্যালথুসিয়ান ইয়া অনুযায়ী যে নেচার উইল টেক রিভেঞ্জ আপন হিউম্যান বিইংস এই যে করোনা ভাইরাসটা উই নেভার নো ওয়েদার ইট ইজ এ রিভেঞ্জ টেকেন বাই নেচার অন হিউম্যান বিইংস বিকজ হিউম্যান বিইংস মেনি টাইমস ইন মেনি ওয়েজ আর ওয়ার্কিং এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ নেচার তো সেটা আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতিকে খোঁচানো যাবে না সবুজ নষ্ট করা যাবে না আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বনাঞ্চল ছিল 16%, এখন বনাঞ্চল 6% এসে নেমেছে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে সবুজায়ন করতে হবে আমাদের সবুজ বিপ্লব সাধন করতে হবে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিতে হবে এটা কিন্তু একটা সমবেত শিক্ষা এবং এই শিক্ষাটি একজন ব্যক্তি করলে চলবে না এই শিক্ষাটিকে কিন্তু ইউনাইটেডলি করতে হবে তো সেই যে কোঅপারেশনের যে ব্যাপারটা এই কোঅপারেশনের ব্যাপারটা আমরা শিখলাম করোনার কাছ থেকে আমি বলি এই কোঅপারেশন আমরা ভুলে গিয়েছিলাম আমরা জানি যে এখন থেকে প্রায় মানুষের এই যে মানুষের উদ্ভবটা কিভাবে হলো এই জিনিসগুলো আমাদের কোমলমতি ছেলেমেয়েদের মধ্যে যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রচার এবং প্রসার না হয় তাহলে কিন্তু তারা কুপমণ্ডুক একেবারে হয়ে গড়ে উঠবে আর আমাদের একটা সময় ছিল এই যে মানব জাতি যে এই পর্যায়ে এসেছে এটা 2 মিলিয়ন ইয়ার্স এগো দেখা যাচ্ছে যে মানব জাতি কিন্তু একটা অন্য প্রজাতিতে ছিল আর কি সেই প্রজাতি থেকে এই বানর সদৃশ্য প্রজাতি থেকে মানুষের ক্রম বিবর্তনের ইতিহাসে মানুষ এই পর্যায়ে পর্যন্ত এসেছে এবং আমরা দেখেছি যে অনেকেই জানে না এই তথ্যটি যে এই যে বর্তমান মানুষ যাকে আমরা বলছি হোমো সেপিয়ান্স এই হোমো সেপিয়ান্স কিন্তু হোমো ইরেকটাস থেকে এসছে এবং হোমো ইরেকটাস মানে বানর সদৃশ্য মানুষ যারা খাড়া হয়ে হাঁটতে পারে এই হোমো ইরেকটাস থেকে হোমো সেপিয়ান্স এরা কিন্তু 300,000 ইয়ার্স এগো মানে প্রায় 300,000 মানে প্রায় 3 লক্ষ বছর আগে এগুলো কিন্তু আফ্রিকার কোন জায়গা থেকে এই তথ্যটি আমরা অনেকেই জানি না যে মানব জাতির আদি নিবাস হচ্ছে আফ্রিকা এই আফ্রিকা থেকে মানব জাতি এই 300,000 ইয়ার্স এ বিকশিত হয়েছে এবং সমগ্র পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেছে সেটা কিসের কারণে কোনো মানব গোষ্ঠী বাধ্য হয়ে প্রাকৃতিক কারণে এবং নানা দেখা গেল যে এক জায়গায় সুনামি হলো টাইফুন হলো টর্নেডো হলো তারপরে পাহাড় থেকে অগ্নুৎপাত হয়ে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে সেখানে আগুনের অগ্নিকাণ্ড হলো তো সেখান থেকে দেখা গেলো দলে দলে মানুষ আশ্রয়ের জন্য আবার এমনকি সামাজিক কারণে এমনকি রাজনৈতিক কারণে এই যে রোহিঙ্গা আমরা আজকে যে রোহিঙ্গা দেখছি যে রোহিঙ্গা মিয়ানমার থেকে এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে যাচ্ছে আমাদের এখানে 15 লক্ষের মতো রোহিঙ্গা
ঢুকে পড়েছে। এখন যে যেখানে যেখানে যারা যাচ্ছে, আজকের থেকে 100 বছর পরে দেখা যাবে ওটাই তার আদি অধিবাসী হয়েছে। সুতরাং এই পৃথিবীতে কেউই কোনো নির্দিষ্ট এলাকার আদি অধিবাসী নয়, প্রত্যেকেই কিন্তু একটি বিশেষ জায়গা থেকে, আফ্রিকা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং এই বিবর্তনগুলো এইভাবে হয়েছে যে সময় এবং পরিবেশ পরিস্থিতির বিবর্তনের সাথে সাথে মানুষের গুরু মস্তিষ্কের পরিবর্তন হয়েছে, মানুষের গ্রে ম্যাটারের পরিবর্তন হয়েছে, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে বুদ্ধিবৃত্তিটা বেশি করে আসছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো খাটো হয়ে পড়েছে, এবং মানুষের মস্তিষ্ক চোয়াল এবং মানুষের যে খুলি মাথা এগুলো ছোট হয়েছে, কিন্তু বুদ্ধিটা কিন্তু বেড়েছে। এই যে বিবর্তনের আজকে বিস্তারিত ব্যাখ্যা আমি দেব না, আমি এটাই বললাম যে একটি নির্দিষ্ট এরিয়া থেকে আদি, যাদেরকে বলি আমরা হিউম্যান এইপ, নরমানব, তারা একটি নির্দিষ্ট এলাকা থেকে যুগে যুগে কালে কালে সামাজিক, প্রাকৃতিক, প্রাতিবেশিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদির কারণে ছড়িয়ে ছিটিয়ে আজকে সমগ্র পৃথিবীতে। সুতরাং তারা কিন্তু তিনটে জিনিস আবিষ্কার করেছে, যেটি বলার জন্য আমার মূলত এই এই গল্পটি অবতারণা করা। তিনটে জিনিস তারা নিয়ে এসেছে, এটি হচ্ছে হোমো সেপিয়েন্স ইন দা ভেরি পাস্ট। এই তিনটে জিনিসের মধ্যে একটা হচ্ছে তারা নিয়ে এসেছে কগনিশন। কগনিশনের বাংলা করে দাঁড়ায় অনুচিন্তন, চিন্তা করার প্রবণতা, ভাবনা করার প্রবণতা। আর পৃথিবীর কোন প্রাণীর মধ্যে ভাবনা করার প্রবণতা নেই, যার জন্য তারা কিন্তু এই মানে জয়ের যাত্রায় তারা কিন্তু পিছিয়ে পড়েছে। যে মানব জাতি থেকে এইপ ম্যান তারা হিউম্যান বেরিয়ে এসছে, কিন্তু তাদের অনেকেই কিন্তু সেরকমই থেকে গেছে। সুতরাং কগনিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরেকটি হচ্ছে কালচার, আর আরেকটি হচ্ছে কোঅপারেশন। এই যে তিনটে জিনিস কিন্তু আমরা প্রাগৈতিহাসিক ভাবে প্রাপ্ত। একটা হচ্ছে কগনিশন, মানুষ ভাবনা করবে, চিন্তা করবে, নিজের ভালো মন্দ বুঝবে, এবং প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য সকল ভাবনা কিন্তু মানুষ সামাজিক, রাষ্ট্রীয় ভাবে এবং যে কোনো ভাবে ব্যক্তিগত ভাবে ভাববে। তারপরে কালচারটা যে গড়ে তুলবে, এই কালচারটা আসলে কিন্তু যে এককভাবে সাধু সন্ন্যাসীর জীবন বেশি দিন কাটিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষ সামাজিক প্রাণী, গ্রেগেরিয়াস অ্যানিমাল, তাকে শুধু নিজের কল্যাণের কথা ভাবলে চলবে না, তাকে একটা সংস্কৃতির জন্ম দিতে হবে। এই সংস্কৃতিটা যদি তার জীবন বান্ধব না হয়, সংস্কৃতির এমন কিছু নিয়ম নীতিমালা আমরা করি যেটা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, যেটা আমার অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে খুব ভুল হয়ে যায়। আর যে কোঅপারেশন, আমি কিন্তু আমার আগের বক্তব্য আমি এখানে দাঁড় করিয়েছিলাম যে করোনা আমাদের শেখালো কোঅপারেশন। কোঅপারেশন ছাড়া বাঁচার উপায় নেই। আমি আদি যুগেও কিন্তু দেখালাম যে আদি যুগে, বিশেষ করে 300,000 years এগো, এমনকি 2 million years এগো, যখন মানুষ হোমো সেপিয়েন্সে রূপান্তরিত হয়, তখন কিন্তু মানুষ যে বিবর্তিত হয়েছে, মানুষ কিন্তু ওই সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিশ্বে। তাহলে সেখানে কিন্তু তারা কোঅপারেশন করেছে। কোঅপারেশনটা আমাদের সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কোঅপারেশনটা এখনকার ছেলে মেয়েদেরকে বুঝতে হবে যে একা কেউ বাঁচতে পারবে না। এটাকে আমি বলি, এটাকে বলি আমি পিঁপড়ে তন্ত্র, পিঁপড়ে বিদ্যা। আমরা দেখেছি যখন মহা প্লাবন হয়, ঝড় বৃষ্টি হয়, তখন আমরা দেখেছি যে পিঁপড়েরা কিন্তু দলবদ্ধভাবে, একটা সিঙ্গেল পিঁপড়ের কথা ভাবো, জলের প্রচন্ড তোপে সে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এইখান থেকে বাঁচার জন্য সমস্ত পিঁপড়ে একসঙ্গে হয়ে একটা এইরকম মোচাকৃতি, একটা দলবদ্ধ, একটা মানে একটা কুণ্ডলিকা বানায়, সেটা নিয়ে তারা কিন্তু সমুদ্র পৃষ্ঠে, নদীতে কিংবা জলশ্বাসে তারা একবার একটা গ্রুপ নিচে যায়, একটা গ্রুপ উপরে আসে, এইভাবে কিন্তু দীর্ঘ সময় তারা বেঁচে থাকে। জলোচ্ছ্বাস থেমে গেলে তারা তখন কিন্তু তার নিজের মতো চলে যায়। এই যে প্রকৃতি থেকে শিক্ষা নেয়া, আমরা এই যে পিঁপড়ে থেকে শিক্ষা নেয়া যে মানুষকে কিন্তু চরম বিপর্যয়ের মুহূর্তে মানুষকে কিন্তু একতাবদ্ধ থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো হয়েছে, যে 17টি গোলস নিয়ে গোটা পৃথিবী জাতিসংঘের নেতৃত্বে
জাতিসংঘের যে সাধারণ পরিষদ, যে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটি 2015 থেকে 2030 এর মধ্যে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটি 2001 থেকে 2015 পর্যন্ত, তারা সেই গোলগুলো বাংলাদেশ সহ প্রায় সকল দেশই মোটামুটি সাফল্য অর্জন করেছে। তারপর সেটাতে সেটাকে টেকসই অর্থ দেওয়ার জন্য আমরা কিন্তু আবার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ যাচ্ছি। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো বাংলাদেশ এন্ডোর্স করেছে এবং বাংলাদেশ এই নিজের উন্নয়নের সঙ্গে ভিশন 2021, ভিশন 2041, এমনকি ডেল্টা প্ল্যান যে বাংলাদেশের রয়েছে, যেটা 2100, এগুলো কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সঙ্গে অ্যালাইনমেন্ট করে চমৎকার করে কিন্তু তৈরি করা। তো আমি এই আজকের যারা তরুণ তাদেরকে বলবো যে এই জিনিসগুলো একেবারে মজ্জাগত করে ফেলতে হবে, এবং জীবের আগালে, ঠোঁটের আগালে থাকবে দুটো কারণে। এক হলো যে মানুষকে এই তথ্য বিস্ফোরণের যুগে তথ্য সমৃদ্ধ থাকতে হবে। এটি যে কোনো রকমের পরীক্ষার জন্য, যারা এখনো কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে চাকুরির জব করেননি, যে কোনো রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা ভাস্ট অ্যান্ড টোটাল কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড আস শুড কিপ অ্যাব্রেস্ট উইথ। আর দুটো হলো, দুই নাম্বার হলো, আমাদের নিজের কিন্তু অস্তিত্বের প্রয়োজনে, সামষ্টিক অস্তিত্বের প্রয়োজনেও কিন্তু এই জ্ঞানগুলো জানা দরকার। তাহলে আমরা জানলাম যে আমাদের কোঅপারেশন যেমনটি কাজে এসেছিল অতীতকালে, তেমনটি কাজে আসছে এখন করোনার সময়ে, এবং আমরা দেখব যে এখন আমরা যে 21 শতকে আমরা যে উপনীত হয়েছি, এই 21 শতকে আমরা যে উপনীত হয়েছি, এখন আমাদের হিউম্যান বিইংস কে কি রকমের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। আমরা আমাদের সামনে 21 শতকে বড় বড় চ্যালেঞ্জ গুলো কি রয়েছে, সেগুলো আমরা কিভাবে সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারবো, সেই জিনিসগুলো আমাদের এখন জানতে হবে। আমরা একটা শব্দ, আমরা সবসময় একটা শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাই নয় কি? আমরা এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব এবং বাংলাদেশ, চতুর্থ শিল্প বিপ্লব অ্যান্ড দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, এটা কি আসলে? আমাদের তরুণ বন্ধুরা যারা নতুন প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের রয়েছে, তাদেরকে বলি যে এই এটা যদি আমরা না জানি, এবং আমার যে অধীত জ্ঞান এবং বিদ্যা, তার সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লব কিভাবে যায়, দেখা যাচ্ছে যে যারা সাহিত্যিক তারাও বলছে যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার জন্য, যারা ইকোনমিক্স তারাও বলছে, যারা পলিটিক্যাল সায়েন্স তারাও বলছে, মানে সকল সেক্টরই এই কথাটি বলে বলে একটা ক্লিশে বানিয়ে ফেলেছে। এখন যদি আমরা এই মুহূর্তে না বুঝি যে চতুর্থ শিল্প বিপ্লবটা কি, তাহলে কিন্তু আমরা নিজে পিছিয়ে থাকব। আমি নিজে সবসময় হিউম্যানিটিসের স্টুডেন্ট এবং টিচার ছিলাম, আমি বিজ্ঞান বুঝিনি, বিজ্ঞান বুঝলে তো সায়েন্সেই পড়াশোনা করতাম, তো তার পাশাপাশি আবার বিজ্ঞানের প্রতি আমার প্রবল আগ্রহ রয়েছে। আমি বিজ্ঞানী নই, আমি বিজ্ঞান মনস্ক। অনেক বিজ্ঞানী দেখেছি যারা তার বিজ্ঞান চর্চায় চরম উৎকর্ষ সাধন করার পরও দেখা যাচ্ছে যে তারা কুপমণ্ডুকতায় বিশ্বাস করে, কুসংস্কারকে বিশ্বাস করে, অন্ধকারাচ্ছন্ন জিনিসকে বিশ্বাস করে, অথচ তারা নিজেদের দাবি করছে এবং ল্যাবে ওয়ার্ক করছে বিজ্ঞানী হিসাবে। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেপেলেদের বিজ্ঞানী হয়ে ওঠার আগে বিজ্ঞান মনস্ক হতে হবে। আমরা আমাদের চারপাশের যে ঘটন সংঘটিত বা ঘটমান বা চলমান যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে, বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে আমরা পর্যালোচনা করব। এখন চতুর্থ শিল্প বিপ্লবটা কি, আপনাদের কিছু তথ্য আমি দেব, সেই তথ্যগুলো আমি বলি যে অ্যামেজিং ফ্যাক্টস। আমরা বিগ ডেটার কথা
শুনেছি যে বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়েছে গত 2 শতক ধরে, কিন্তু এই বর্তমান সময়ে সে ফর এক্সাম্পল লাস্ট 10 ইয়ার্স এবং লাস্ট কাপল অফ ইয়ার্স যে কি সাংঘাতিক ভাবে এগিয়ে গেছে বিজ্ঞান এবং প্রযুক্তি, আমরা বলি হাই, মানে ইটস এন এজ অফ হাই টেকনোলজি, আমরা হাই টেকনোলজিতে কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে কয়েকটা তথ্য আমি শেয়ার করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই মুহূর্তে 4.5 বিলিয়ন ইন্টারনেট ব্যবহার করছে মানুষ, তো 7 বিলিয়ন পিপলের মধ্যে 4.5 বিলিয়ন তারা ব্রাউজ করছে, ইন্টারনেট ব্যবহার করছে, 3.5 বিলিয়ন গুগল সার্চ প্রতি মিনিটে হয়। আমরা কোন যুগের বাসিন্দা, কোন পৃথিবীতে আমরা এই মুহূর্তে আছি, সেই পৃথিবী সম্পর্কে যদি আমার জ্ঞান না যায় থাকে, এই মুহূর্তে আমি যেখানে লেকচারটি দিচ্ছি তখন 3.5 বিলিয়ন গুগল সার্চ হচ্ছে, মানুষ করছে সার্চ বিভিন্ন বিষয় নিয়ে, কি করছে, 2.5 কুইন্টিলিয়ন ডেটা এখানে সংযুক্ত হচ্ছে এভরি ডে, 2.5 কুইন্টিলিয়ন, মিলিয়ন বিলিয়ন তারপর কুইন্টিলিয়ন পার ডে সংযুক্ত হচ্ছে। আরো বিস্ময়কর বল, ইটস অ্যামেজিং সিম্পলি, যে সভ্যতার সূচনা লগ্ন থেকে সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন ডাউন টু 2003 সভ্যতার সূচনা লগ্ন থেকে 2003 পর্যন্ত যে ডেটা হিউম্যান কাইন্ড সংগ্রহ করেছিল, নলেজ সংগ্রহ, যে ডেটা নলেজ সংগ্রহ করেছিল, সেটি এখন 2 দিনে সম্ভব হয়, ইন 2 ডেজ, এটা বুঝতে হবে। এবং আমাদের যে মানব জাতির করায়ত্ত যে ডেটা রয়েছে, ইনফরমেশন রয়েছে, তার 90% সংগৃহীত হয়েছে বলা যায় যে লাস্ট 2 ইয়ার্স, তার মানে বাকি 10% এই গত হাজার হাজার বছর ধরে সংগৃহীত হয়েছে বা শত শত বছর ধরে, লাস্ট 2 ইয়ার্সে 90% অফ দ্য টোটাল ডেটা হ্যাজ বিন কালেক্টেড ইন লাস্ট কাপল অফ ইয়ার্স। তাহলে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমাদের পার সেকেন্ডে একজন লোকের জন্য 1.7 MB মেগাবাইট অফ ডেটা উড বি ক্রিয়েটেড ফ্রম নাও অন, আপনার জন্য আমার জন্য পার সেকেন্ডে 1.7 মেগাবাইট ডেটা সংযুক্ত হচ্ছে। এই যে বিগ ডেটার যুগ, এই যে মানে তথ্য বিস্ফোরণের যে ইনফরমেশন যেটাকে বলা বিস্ফোরণ আর কি, এই তথ্য বিস্ফোরণ কিন্তু বাস করছে এই যুগে। যদি এই জিনিসগুলো না জানি বা চলমান প্রক্রিয়ার সঙ্গে আমি নিজেকে সংযুক্ত করতে না পারি, সেটি কিন্তু আমাদের, আমার মানুষ হিসেবে, 21 শতকের মানুষ হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা কি দেখেছি, উই হ্যাভ, মানে আমি বলতে চাই যে রাইট অ্যাট দিস মোমেন্ট দ্য হিউম্যান বি হিউম্যান কাইন্ড ইজ অন দ্য ব্রিঙ্ক অফ সাচ এ টাইম হোয়ার এভরি সেকেন্ড নিউ থিংস আর হ্যাপেনিং, এবং দেখা যাচ্ছে যে এনর্মাস আমাদের যে প্রসেসিং ক্যাপাসিটি এখন রয়েছে, আমাদের যে স্টোরেজ রয়েছে সেটি হচ্ছে এনর্মাস। আমরা কিন্তু এখন আমরা বলি যে AI যেটাকে বলি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আমরা কিন্তু এটাকে বলি যে ইন্টারনেট অফ থিংস, IoT, ইন্টারনেট অফ থিংসের যুগ। আপনার চারপাশের সকল জিনিস কিন্তু ইন্টারনেটের আওতায়, আপনার ফ্রিজটি, আপনার রেফ্রিজারেটর, আপনার টেলিভিশন সেটটি কিন্তু এটা ইন্টারনেট অফ থিংসের প্রক্রিয়া, কিন্তু আপনার ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, তারপর আমরা দেখছি কি এখানে আমাদের যে আমাদের রয়েছে আনলিমিটেড অ্যাক্সেস টু ইনফরমেশন, আমাদের রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের রয়েছে রোবোটিক্স, আমাদের রয়েছে অটোমোবাইল ভেহিকলস, আমাদের রয়েছে 3D প্রিন্টিং, আমাদের রয়েছে ন্যানো টেকনোলজি, আমাদের রয়েছে কম্পিউটিং, আমাদের রয়েছে কিন্তু এরকমের অসংখ্য রেফারেন্স আমি দিতে পারবো যেগুলো আমাদের প্রমাণ করে
যে আমাদের আমরা এমন একটা আমরা এমন একটা হাই টেকনোলজির যুগে রয়েছি যেখানে এইগুলোর একটা অভিঘাত আমার জীবনে পড়ছে, তাহলে এগুলোর সঙ্গে যদি আমি নিজেকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু আমি ছিটকে পড়ব। তাহলে এই যে আমি এতক্ষণ বললাম দিস ইজ এন এজ অফ হাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এখন আমরা এটার সঙ্গে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমরা কিভাবে সম্পৃক্ত করব, সেই মজার কথাটায় আসি। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কারণ আপনি যেখানে যান না কেন চতুর্থ শিল্প বিপ্লবের কথাটি আসবেই। এই চতুর্থ শিল্প বিপ্লবের ব্যাপার তাহলে সঙ্গতভাবেই আসে যে আমাদের প্রথম শিল্প বিপ্লব। প্রথম শিল্প বিপ্লবটা হচ্ছে 18 শতকের প্রথম দিকে, প্রথম শিল্প বিপ্লবটা হলো যে শিল্প বিপ্লবে প্রোডাকশনকে উৎপাদনকে যে প্রভাবিত করেছিল সেটি হচ্ছে কেবলমাত্র পানি এবং বাষ্প, সিম্পলি ওয়াটার অ্যান্ড স্টিম ওয়ার ইউজড ফর দ্য মেকানাইজেশন অফ প্রোডাকশন গুডস। আচ্ছা, তারপর আমরা যে দ্বিতীয় শিল্প বিপ্লবে আসলাম ততদিনে কিন্তু আমাদের কাছে এসে গেছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির আবিষ্কারের পরে তখন কিন্তু প্রোডাকশনের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হলো এবং আমাদের উৎপাদন প্রক্রিয়া আরো ত্বরান্বিত হলো, সেটিকে আমরা বলছি এটি হচ্ছে 19 শতকের দিকে প্রথম দিকে, এটিকে আমরা বলছি কি যে দ্বিতীয় শিল্প বিপ্লব। আর তৃতীয় শিল্প বিপ্লবে মানব জাতি আরো এগিয়ে গেল, সেখানে কি আসলো, সেখানে আসলো কম্পিউটার, ইন্টারনেট, টেকনোলজি। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটার সূত্রপাতটা হলো আমাদের তৃতীয় শিল্প বিপ্লবে। তাহলে চতুর্থ শিল্প বিপ্লব এখনো তো আমরা ওই টেকনোলজি ব্যবহার করছি, আমরা এটাকে বলছি হাই টেকনোলজি, হাই অটোমেশন। তো সুতরাং আমরা যে চতুর্থ শিল্প বিপ্লব বলছি সেটি হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লবের একটা এক্সটেন্ডেড ফর্ম। এবং এই তৃতীয় শিল্প বিপ্লব থেকে আগের যে বিপ্লব দুটো ছিল সেগুলো কিন্তু এগিয়েছে গাণিতিক হারে, এগিয়েছে গাণিতিক হারে 1, 2, 3, 4, 5 এইভাবে। আর যে তৃতীয় শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লবের যে উল্লম্ভনটি, দিস জাম্প ইজ মোর দেন এ কোয়ান্টাম জাম্প, এবং এই জাম্পটি বিজ্ঞানীরা বলছে যে দিস ইজ এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কথা অর্থ হচ্ছে এটি জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, 1, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে এগিয়ে যাচ্ছে। সুতরাং মানব জাতি মানে এর সঙ্গে পুরো মানব জাতিকে সম্পৃক্ত করতে গিয়ে আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে। এইখানে চতুর্থ শিল্প বিপ্লবের স্লোগানটা এই যে দিস ইজ এ ওয়ে অফ ব্লারিং দ্য ডিফারেন্সিয়েশন গ্যাপস বিটুইন দ্য ফিজিক্যাল, দ্য ডিজিটাল অ্যান্ড দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ডস হিউম্যান বিইংস আর ইন। তাহলে আমাদের মধ্যে ফিজিক্যাল, আমাদের মধ্যে ডিজিটাল এবং বায়োলজিক্যাল যে ওয়ার্ল্ড রয়েছে, আমি আরো সোজা করে বলি, ফিজিক্যালের মধ্যে আসবে আমাদের নেচারটা, ফিজিক্স ইন্টারপ্রিটস নেচার ইন ডিফারেন্ট ওয়েস, তো এই ফিজিক্যালের মধ্যে আসবে নেচারাল, আর ডিজিটালের মধ্যে তো আমাদের আসবে যে ডিজিটাল মানে হচ্ছে কম্পিউটারাইজেশন, অটোমেশন এইগুলো আসবে, আর আমাদের যে ফিজিক্যাল, ডিজিটাল এবং বায়োলজিক্যাল মধ্যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল আপনারা বলছেন যে জীব বিজ্ঞান কিংবা উদ্ভিদ বিজ্ঞান এইগুলোর মধ্যে, তাহলে এইগুলোর মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা মুছে দেওয়ার যে ওয়ে, সেই ওয়েটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্য। আচ্ছা, এটা কিভাবে মুছে দেবে? ওরা বলছে যে যদি এই চতুর্থ শিল্প বিপ্লবের এই কালে যে একটা যুগ সন্ধিক্ষণে মানব জাতি উপনীত হয়েছে, এখানে যদি এই যে বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং ডিজিটাল ওয়ার্ল্ড গুলো নিজেদের মতো পরস্পর বিচ্ছিন্ন ভাবে বিকশিত হয় তাহলে কিন্তু আমাদের জন্য ডিজাস্টার, দিস উইল ব্রিং এ ডিজাস্টার ফর হোল হিউম্যান মাইন্ড। কিভাবে? যে ধরুন ফ্রাঙ্কেনস্টাইনের নাম আমরা শুনেছি, ফ্রাঙ্কেনস্টাইন একজন বিজ্ঞানী, একটা এমন একটা মানুষ তৈরি করল, সেই মানুষ সে তাকে কন্ট্রোল করতে পারছে না, তার মধ্যে হিউম্যান কোনো এলিমেন্টস নাই, তখন তো সে কিন্তু বিধ্বংসী হয়ে যাবে। আমরা যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, আপনি কি কখনো জিজ্ঞেস করে দেখেছেন যে আপনার যে আপনার যে ইয়েটি আছে, কি বলুন নাম, আপনার যে স্মার্টফোনটি আছে
স্মার্টফোনটির মধ্যে কিন্তু যে 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 আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি, আপনি তাকে কোনো প্রশ্ন করছেন সে উত্তর দিচ্ছে। এবং আপনি কি দেখেছেন যে আপনার যে স্মার্টফোনটি কিন্তু আপনার ফেস দিয়ে আপনাকে আইডেন্টিফাই, এটা কিন্তু কিছুই করতে হবে, আপনার ফেসটি আপনার সামনে ধরলেই এটি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। সুতরাং এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার। এবং এই যে আমাদের যে গ্লোবাল যে সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে আমরা যদি নিজেকে সম্পৃক্ত করতে না পারি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্সকে যদি আমরা যদি মানবিক মূল্যবোধটা তার মধ্যে ঢুকাই দিতে না পারি, কিংবা যারা তা সেটা ব্যবহার করবে তারা যদি মানবিক মূল্যবোধ সম্পন্ন না হয়, শুধুমাত্র যান্ত্রিক এবং প্রকৌশল দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু সভ্যতার মানে ধ্বংসের ঘণ্টা ধ্বনি শোনা যায়। সুতরাং আমাদের যে এই যে একটা সুসমন্বয়, আমাদের হিউম্যান অ্যাকচুয়ালি এডুকেশন ইজ এ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি অ্যান্ড সোল। আমি বলি যে বডির বিকাশটা, প্রকৌশলগত বিকাশটা হচ্ছে বডির বিকাশ, আর হিউম্যানিস্ট যে বিকাশটা আছে সেটি হচ্ছে আমাদের সোলের বিকাশ। সুতরাং এই যুগ সন্ধিক্ষণে আমরা যদি এই তিন পৃথিবীর মধ্যে একটা সুসমন্বয় না আনি, তাহলে আমাদের কিন্তু হাই টেকনোলজি, আমাদের কিন্তু এই যে 5G 6G এগুলো কিন্তু আমাদেরকে মানবিক মূল্যবোধহীন এক একটা করে দক্ষ ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে তৈরি করবে। মানবিক, আই রিপিট, মানবিক মূল্যবোধহীন দায়বিহীন একটা দক্ষ বিধ্বংসী একটা ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে তৈরি করবে, সেটি কি আমরা চাইব? তাহলে পাশাপাশি যে আমি চতুর্থ শিল্প বিপ্লবে এই এইগুলোর বিকাশ হচ্ছে, অটোমেশন হচ্ছে, কিন্তু আমি সম্পৃক্ত নই, আমি যদি সম্পৃক্ত না হই তাহলে আমি এখন এই যে স্মার্টফোনে বসে আমেরিকায় একটা টয়ফেল পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবো, একটা জিম্যাট জিআরই পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবো? সুতরাং আজকে এই কম্পিউটার স্মার্টফোনস এগুলো কোডিং ডিকোডিং এগুলো হয়ে গেছে একদম ডাল ভাতের। সুতরাং আমরা চতুর্থ শিল্প বিপ্লব তখনই মোকাবেলা করতে পারবো যে উই নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট কাপল অফ ডেকেডস, বাট ওয়ান থিং উই নো ফর শিওর, বিজ্ঞানীরা বলেছেন, এটি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ক্লাউস সোয়াব সেখানকার একজন কর্মকর্তা, সে এই থিওরিটা বের করেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্লাউস সোয়াব, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই উদ্দেশ্যে বের করেছে যে এটি ইকোনমিক ফোরামের একার শক্তি নয় যে মানব জাতিকে উন্নতির চরমে নিয়ে যাওয়া, এটিকে সোসাইটি, এটিকে কালচার, সকল কিছুকে নিয়ে, রিলিজিয়ন সব কিছুকে একসঙ্গে নিয়ে একটা কিন্তু সুন্দর পৃথিবী বানানো যাবে। এ কারণেই পরিকল্পনা মাফিক আমাদেরকে কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবের এবং এই যে 17 গোলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের ধারণা দেওয়া হচ্ছে। এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইব এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের গোল নাম্বার 17 হচ্ছে টিম ওয়ার্ক। সুতরাং আপনি এদিক দিয়ে যান বা ওদিক দিয়ে যান, টিম ওয়ার্ক আসে। শেষে আমি বক্তব্য শেষ করার দিকে আসছি, আমি আজকে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য একটা অত্যন্ত জরুরি জিনিস আমি শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে যে আমরা কিন্তু 20 শতকে বা 21 শতকের গোড়ার দিকেও আমরা কিন্তু লেখাপড়া করেছি, কোর্স কারিকুলাম সিলেবাস ভিত্তিক লেখাপড়া, এবং আমাদের যখন ডিগ্রিটা হয়ে গেছে, ডিগ্রিটা হয়ে যাওয়ার পর আমরা সার্টিফিকেট নিয়ে গেছি, ওই বিষয় সংক্রান্ত কিছু ছাড়া আর আমরা কিন্তু কিছুই জানি না। আমাদের যে অর্জিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো খুব বেশি কিন্তু আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে পারে। এখন আমরা যেটা করি, এখন আমরা কারিকুলাম ডিজাইন অ্যান্ড রিভিউয়ে আমরা এই জিনিসগুলো নিয়ে আসি এবং সারা পৃথিবীতে এটা নিয়ে আসি, সেটা হচ্ছে লাইফ লং লার্নিং স্কিল। এমন কিছু স্কিল এক একটি প্রোগ্রামে, সে ফর এক্সাম্পল অনার্স প্রোগ্রাম কিংবা মাস্টার্স প্রোগ্রাম কিংবা এই যে LLB বা LLM প্রোগ্রাম আপনারা বিভিন্ন জায়গায় করছেন, সেগুলো প্রোগ্রামের সঙ্গে অ্যাপার্ট ফ্রম দ্য কোর কোর্সেস আমরা দুই ভাগে ভাগ করি। একটা ভাগ করি কোর কোর্সেস, যে কোর্সগুলো আপনার ওই সাবজেক্টের জন্য সাংঘাতিকভাবে প্রযোজ্য, পাশাপাশি আমরা কিছু অ্যালাইড কোর্স করি
যেগুলো 21 শতকের একজন নাগরিক হিসেবে আপনাকে সমৃদ্ধ করবে, সেই কোর্সগুলো হতে পারে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা বলছি আবার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এখানে বোঝাবো মূলত ইন দ্য 21st century এ পার্সন ইজ এক্সপেক্টেড টু বি অবভিয়াসলি বাইলিঙ্গুয়াল অর ইফ পসিবল মাল্টিলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল বলতে আমি বোঝাচ্ছি দুটো ভাষা জানবে, ওয়ান ইজ মানে আদার দ্যান মাদার টাং, আমরা ধরলাম মাদার টাং সহ, তাহলে আর একটা যদি আমি জানতে চাই, ইফ আই ওয়ান্ট টু বি বাইলিঙ্গুয়াল দ্য নেক্সট ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ইংলিশ। আবার কোন কোন ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় দোভাষীর কাজ করেন, মাল্টিলিঙ্গুয়াল হলে তো কথাই। তো আমাদের একজন 21 শতকের সিটিজেন আপনারা মনে রাখবেন, আপনাকে অবশ্যই বাইলিঙ্গুয়াল হতে হবে, আদার ল্যাঙ্গুয়েজ বিইং ইংলিশ। আমি একজন ইংরেজির লোক হিসেবে বলছি না, ইংলিশ ইজ ইন রিয়েলিটি এ উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড, এ উইন্ডো অন দ্য ওয়ার্ল্ড বোথ। এই উইন্ডো আপনি দি মোর ইউ নো ইংলিশ দ্য মোর উইন্ডোজ টু দ্য ওয়ার্ল্ড উইল বি ওপেন টু ইউ, আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। আপনি এই যে ব্রাউজ করেন, গুগলে যান, হোয়াট এভার ইউ ডু, আপনি এই যে রিসার্চ গেটে যান, আপনি ইউকে একটা লাইব্রেরি ব্যবহার করেন, হোয়াট এভার ইউ ডু, অল দ্য ডিরেক্টিভ সাজেশনস আর কামিং ইন ইংলিশ। সো আপনাদের কাছে একটা আমার অনুরোধ রইল যে আই এক্সপেক্ট অল দ্য স্টুডেন্টস অফ দিস জেনারেশন অ্যান্ড জেনারেশনস টু কাম শুড ইকুইপ দেম ইন দ্য টুলস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ ভেরি ডাবল এজেড ওয়েপন which will help you in the whole life to combat things coming to your opposition. এই কারণে আপনাকে বলবো যে lifelong learning skill আমরা এখন শেখাই, তার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমরা কিন্তু সকল বিভাগে ইংরেজির একটা কোর্স পড়ি, এটা যেমন lifelong learning এর মধ্যে আরেকটা জিনিস আপনার কাছে আসবে, আপনার কম্পিউটার লিটারেসি। এই যুগে যদি আপনি মাউসটি ব্যবহার করা না জানেন, আপনি যদি নিজেকে আপনার লগ ইন লগ আউট করতে না পারে, তাহলে দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর দি পিপল অফ দিস জেনারেশন। সুতরাং আমরা কম্পিউটার লিটারেসি একটা লাইফ লং লার্নিং স্কিলের মধ্যে আমরা ফেলি। আর আমরা এইগুলো জিনিসকে গুরুত্ব দেব, সেগুলো আপনারা যারা ছাত্র জীবন থেকে বেরিয়ে গেছেন তারা নিজেরা চেষ্টা করে নেবেন। যেমন আমি লাইফ লং লার্নিং স্কিল আমার স্টুডেন্ট লাইফে করতে পারিনি, তখন ছিল না, বাট এখন আমি করি বা ছাত্রদের করে। যেমন আপনাকে বলা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, আপনাকে যদি কিছুমাত্র ক্রিয়েটিভিটির কোন যদি দক্ষতা না দেওয়া হয়, তাহলে আপনি কিন্তু অন্ধ অনুকরণ করবেন। আপনি যে বিষয়ে লেখাপড়া করলেন সেই বিষয়ে সৃষ্টিশীল কিছু করার যোগ্যতা অর্জন না করলে ওই বিদ্যা গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনার আপনার বিদ্যাটাকে যেটা অর্জিত আহরিত বিদ্যা যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনার ক্রিয়েটিভ স্কিলটাকে কিন্তু বাড়াতে হবে, আপনার প্রবলেম সলভিং সাংঘাতিক গুরুত্ব। ইভেন ইন ইউর সেলফ, ইন ইউর ফ্যামিলি, ইন ইউর সোসাইটি, ইন ইউর স্টেট অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন এই যে প্রবলেম সলভিং কিন্তু ইজ অ্যান আর্ট, একটা শিল্পকর্ম। সমস্যা বোঝা, সমস্যা অনুধাবন করা, সমস্যার কারণ খুঁজে বার করা এবং সমস্যার সমাধানের জন্য ডাউন টু আর্থ বস্তুনিষ্ঠ একটা একটা পরিবেশ সৃষ্টি করা। এই মানে আমরা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু ক্রমাগত নানা রকমের সমস্যা সলভ করে যাব। সুতরাং প্রবলেম সলভিং যেখানে একটা আর্ট হয়েছে, যেখানে একটা সায়েন্স হয়েছে, সেটা কিন্তু আমরা এখন মানে সকল সাবজেক্টের সঙ্গে নাই। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বলে আমরা একটা ক্রিটিক্যাল মাস, হিউম্যান বিইংস ইন দ্য 21st century ইজ এ ক্রিটিক্যাল মাস, মানে গণ একটা ক্রিটিক্যাল মানে হচ্ছে মানে চিন্তাটা হবে যৌক্তিক বুদ্ধিবৃত্ত, চিন্তাটা এমন হবে না যে আমাদের সামনে কিন্তু অনেক সময় ভাবাবেগ আসে, আমাদের সময় অনেক সময় কিন্তু অন্যান্য জিনিসগুলো আছে যেটা আমাদের যেটাকে দমন করতে গেলে আমাদের সমালোচনামূলক চিন্তা, এটার ভালো কি মন্দ কি, এই ভালো মন্দর সঙ্গে সংযোজন বিয়োজন করে আমরা কোন লক্ষ্যমাত্রায় যাব, দ্যাট ইজ এটা একটা ডায়ালেকটিক মেথড যদি আমরা ধরি, তাহলে থিসিস ইয়েস অ্যান্টিথিসিস নো,
এর মধ্য দিয়ে একটা সিনথিসিসে আমাদের যেতে হবে, এবং যেটাতে আপনাদের কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি একজন শিক্ষক, আমি দেখেছি যে এখন পর্যন্ত আমার ছাত্ররা যে লেখে সেখানে কিন্তু সাইন্টিফিক কোনো রাইটিং হয় না, রাইটিংটা হয় খুব ইমোশনাল, সুতরাং অথবা জাস্ট ন্যারেশন অফ ফ্যাক্টস নো। যদি আমরা তুলনামূলক বিচার, যদি আমরা এটা এটাকে ক্রিটিক্যাল অ্যানালিসিস না করতে পারি, তাহলে আপনি যে সাবজেক্টেই বলুন না কেন সেটি ভালো হবে না। সুতরাং ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদের এই মানে লাইফ লং লার্নিং এর জন্য, যে আমি বলছি লাইফ লং লার্নিং স্কিলটা সারা জীবন আপনার কাজে লাগবে। যেমন আরেকটি হচ্ছে লিডারশিপ, লিডারশিপ মারাত্মক জিনিস, নেতৃত্ব কে দেবে? বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট কনকারার অফ দ্য ওয়ার্ল্ড, উনি বলেছিলেন যে নেতাটাই হচ্ছে আসল। উনি বলেছিলেন যে আই এম নট অ্যাফ্রেড অফ অ্যান আর্মি অফ লায়ন্স লেড বাই এ শিপ, আই এম অ্যাফ্রেড অফ অ্যান আর্মি অফ শিপ লেড বাই এ লায়ন। উনি বলছিলেন যে এমন একটা আর্মি আসছে যেখানে যেখানে সিংহ আছে, সিংহদের একটা দল যার নেতৃত্বে রয়েছে গাধা, আমি মোটেও ভয় পাই না, আর একটা গাধাদের দল যার নেতৃত্বে রয়েছে সিংহ সেটি আমাকে বিচলিত করে। এই লিডারশিপটা আপনাদের প্রত্যেকে কিন্তু স্বল্প মাত্রার হলেও জেনে রাখতে হবে। সিম্পলি লিডারশিপটা কি আমি বলি, যে আই ক্যান ডু, এটাকে যদি আমরা কনভার্ট করি উই ক্যান ডু, তাহলে সেটা লিডারশিপ। আপনি একা অনেক পারেন কিন্তু সেটি যথেষ্ট নয়, আপনি সবাইকে নিয়ে পারতে হবে। যখন আপনি অন্তত তিনজনকে নিয়ে পারবেন ওইটা, তখনই আপনি কিন্তু একটা ছোটখাটো নেতা, লিডার। সুতরাং আমাদের আমিত্বকে পরিহার করে, আমাদের আমি নই আমরাত্বকে বরণ করতে হবে, নট আই বাট উই। নাম্বার ফাইভ হলো কমিউনিকেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস 21st century world কমিউনিকেশন, দি মোর ইউ কমিউনিকেট। এই যে কমিউনিকেশন এত গুরুত্বপূর্ণ যে আজকে এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু সংযুক্ত হলাম পরস্পরের কাছে, আমরা কমিউনিকেট করলাম, এখন নানাবিধ উপায় রয়েছে। আগে ছিল শুধুমাত্র চিঠি লেখা, এক সময় কবুতরের পাখায় চিঠি দিয়ে কমিউনিকেট করতো মানুষ। কমিউনিকেশনটা আপনি, আপনার পৃথিবী থাকবে একটা, সেখানে হয়তো আপনার কলিগস, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের যারা রয়েছে, আপনার আপনার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রাখলে দেখবেন যে আমরা কিন্তু নিজেকে ছাড়া অন্যকে নিয়ে ভাবার অবকাশ পাই না। কমিউনিকেশন কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। একটা আপনি পহেলা বৈশাখে নববর্ষে তার জন্মদিনে একটা মেসেজ পাঠালেন, ইট ক্যান ডু মিরাকল। কোলাবোরেশন, আবারও বললাম যে এটা কোলাবোরেশন নিয়ে আমি বেশি বলবো না, এটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা কিন্তু এখন এটাকে গুরুত্ব দিই যে একসঙ্গে কাজ করা, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উঁচু নিচু ধনী দরিদ্র এক টেবিলে কাজ করা, কোলাবোরেশন। আমরা আমরা এই যে আমি যখন উপাচার্য ছিলাম, চীনের একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার এমওইউ হয়েছে, ওরা দেবে, ওরা শর্ত এই যে তারা এরিয়া খুঁজে দেবে, এই এরিয়ায় গবেষণা করব, আমার লোক করবে গবেষণা, তারা দেবে টাকা, তাদের টাকা আছে, তাদের অভাব আছে, আমার মেধা আছে, সুতরাং আমরা কোলাবোরেশন করবো। কেউ হয়তো, কারো হয়তো ম্যাথমেটিক্যাল নলেজ বেশি, কারো ফিজিক্যাল নলেজ বেশি, এই পরস্পরের মধ্যে কোলাবোরেশন করলে কিন্তু একটা মস্ত জিনিস হবে আর, কিন্তু সিঙ্গলি ইউ ক্যান ডু এনিথিং। নেক্সট হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট, এগুলো লাইফ লং, কিভাবে ইনফরমেশনগুলোকে, যেমন প্রাইমারি ইনফরমেশন, সেকেন্ডারি ইনফরমেশন, কোনগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে সংগ্রহ করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনার লাইফ লং লার্নিং। এই জিনিসগুলো কোনো কোর্সের জন্য নয়, 21 শতকের একজন নাগরিকের অবশ্যম্ভাবী এই স্কিলগুলোকে রপ্ত করতে হবে। যদি আপনি এগুলো আপনার পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত হয়, ইটস ওয়েল অ্যান্ড গুড, যদি ইফ অল দিস ডু নট বিলং টু ইউর সিলেবাস আর কারিকুলাম, তাহলে আপনাকে এটা নিজে থেকে এটাকে আপনি নেট ব্রাউজ করে লিখে নিতে পারেন। অ্যাডাপটিভিটি, আমরা অনেক পরম বিজ্ঞান দেখেছি যে আরেকজনের সঙ্গে মানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অভিযোজন করতে পারে না, এটা কিন্তু অতিকায় হস্তি লোক পাইয়াছে, কিন্তু ক্ষুদ্র তেলা পোকা টিকি আছে। ডাইনোসর অ্যাডাপ্ট করতে পারেনি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে, বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং মানব জাতিকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমার মনে হয় অ্যাডাপ্ট করতে হবে। আরেকটা হচ্ছে কিউরিওসিটি, যে না আমার এটাতে কোনো আগ্রহ নাই, এই যে
কিউরিয়াসিটি ডাজন্ট অলওয়েজ কিল দ্য ক্যাট, যদিও আমাদেরকে কিউরিয়াস হতে মানা করে শাস্ত্রকারেরা, বলে যে কিউরিয়াসিটি কিলস দ্য ক্যাট, বাট আই ডোন্ট বিলিভ। কিউরিয়াসিটি না থাকলে, অনুসন্ধিৎসা, জানিবার ইচ্ছা, এটা না থাকলে মানুষ কখনো বড় হতে পারবে না। আচ্ছা, এই যে এইগুলো জিনিস আমার মনে হয় যে আমরা এটা আমরা আমাদের লাইফ লং লার্নিং স্কিলে আমরা রপ্ত করতে পারবো। আর আমার সময় প্রায় এক ঘন্টা শেষ হচ্ছে, আমি আর বক্তৃতা বাড়াবো না, শুধু এইটুকু বলি যে আপনারা আমার শেষ পরামর্শটুকু মেনে চলেন। যার যার জীবনের এক একটি সেট এ ভিশন, বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ এ ভিশন অ্যান্ড টু অ্যাচিভ দ্য ভিশন, ইফ ইউ ডু নট সেট গোলস অ্যান্ড অবজেক্টিভস, ইউ ডু নট সেট স্ট্র্যাটেজিক প্ল্যানস অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি, ইউ মাস্ট নট অ্যাচিভ দ্য সাকসেস। ইউ আর হিউম্যান বিইংস, ইউ ক্যান বি লার্জার দ্যান ইউর লাইফ, ইউ ক্যান অ্যাচিভ দ্য গোলস ইউ সেট, দ্য ভিশন ইউ সেট, এইটাকে করেন এবং আপনার সেই গোলটা, সেই ভিশনটা হবে অত্যন্ত উঁচু। এবং সেটি আজকে যে রাইট ব্রাদার্স তারা মানুষকে পাখিকে ওড়া দেখে, সেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমি কিন্তু দেখে এসেছি, সেই ইয়েতে মিউজিয়ামে তাদের সাইকেলটা আছে, সাইকেল চালাতো দুই ভাই, এবং তারপর দেখলো যে মানুষ পাখি ওড়ে, যা আমরাও উড়বো, পাখা বানাবো। এই যে মানুষ প্রথমে আপনার ভিশন দেখে হাসবে, যদি আপনার ভিশন দেখে নিন্দুকেরা না হাসে, পরিহাস করে, তাহলে সেটা ভিশনই না। আর স্বপ্ন দেখতে হবে। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন যে স্বপ্ন সেটি নয় যেটি মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটি যেটি অর্জন করবার উদগ্র বাসনা মানুষকে ঘুমাতে দেয় না। আমার আমি আপনাদেরকে আশীষ করি যে আপনাদের বা তোমরা নিজেদের সেই ভিশন, সেই স্বপ্ন দেখো, যে স্বপ্ন তোমাদেরকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং সেই স্বপ্ন অর্জনের জন্য তোমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান সেট করতে হবে, গোল সেট করতে হবে, লক্ষ্য উপলক্ষের ভেতর দিয়ে তোমরা কাজের মাধ্যমে এগিয়ে যাও, সেই স্বপ্নকে অর্জন করো। এবং পাশাপাশি যে মানুষের কথা, ইগনোর দ্য নেসেয়ার্স, যারা নিন্দুক তাদেরকে নিন্দা করতে দাও। টক্স বার্ক বা দ্য ক্যারাভান পাসেস, ক্যারাভানের মতো তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর পারলে এই আমাদের দেশটির জন্য, যখন তোমার নিজের জন্য করা, পরিবারের জন্য করা শেষ হবে, ডু সামথিং লিটল ফর ইউর কান্ট্রি, ফর ইউর বিলাভেড মাদারল্যান্ড, ডু সামথিং ফর দ্য সাপ্রেসড অপ্রেসড মিলিয়ন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যারা সমর্থ, তারা যদি আত্মকেন্দ্রিক হয়ে সম্পূর্ণরূপে, তাহলে তারা হয়তো অনেক সমৃদ্ধ হতে পারবে, কিন্তু তারা কিন্তু অনেক বড় মাপের মানুষ হতে পারবে। আমরা নিজেকে নিয়েই যদি সবসময় ব্যস্ত থাকি, পরের জন্য কিছুই না করি, তাহলে কিন্তু আমাদের সেই মানব জন্ম এক ধরনের ব্যর্থই হবে। আমরা আজকে আমার এই যে বক্তৃতা, এর থেকে যদি কোনো জ্ঞানচক্ষু উন্মিলনের মতো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমি মনে করব আমার জন্য একটা বড় সার্থকতা। আর আপনারা আমার ইমেইল অ্যাড্রেস নিতে পারেন, আমার সঙ্গে আপনারা কানেক্টেড হতে পারেন, ফেসবুক মিডিয়াম আছে, লিঙ্কডইন আছে, অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্মে। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি এনি টাইম এনি কোয়েশ্চেন্স। আর এখন আমি জানি না যে সেশন আছে কিনা, মহসিনকে দেখতে পাচ্ছি, মহসিনুল হক, আই এম টুয়ার্ডস দ্য ফ্যাগ এন্ড অফ মাই লেকচার নাও। যদি কোনো প্রশ্ন থাকে কারো, সেটি করা যেতে পারে, বাট ইফ ইউ হ্যাভ টাইম কনস্ট্রেইন্ট, আই উড লাভ টু পুট অ্যান এন্ড টু মাই লেকচার রাইট হিয়ার। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, লেট আস ইউনাইটেডলি ফেস দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। আই এম হোপফুল দ্যাট উই উইল সামডে বি সাকসেসফুল। উই লাভ বাংলাদেশ, উই লাভ ইচ আদার, উই লাভ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড লেট আস মেক দ্য ওয়ার্ল্ড হ্যাবিটেবল ফর দ্য পিপল টু কাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আমাদের সার্ভিম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জন্য
যে আপনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মের যারা বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি এই যে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে আজকে একটি আপনার অনেক মূল্যবান বক্তব্য শুনে উপকৃত হয়েছে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া আর একটা বিষয় বলে রাখি, আমাদের আজকে আর কোনো সেশনস নেই, আমাদের প্রশিক্ষণিত বন্ধুরা প্রশ্ন করার জন্য উন্মুখ হয়ে আছি, আপনি অনুমতি দিলে আমাদের বন্ধুদের মধ্যে থেকে প্রশ্ন করার সুযোগ তারা নেবে, আপনি যদি অনুমতি দেন স্যার। ধন্যবাদ স্যার। প্রশিক্ষণিত বন্ধুরা, তোমরা যারা আছো স্যারকে ফ্রি ফ্র্যাঙ্ক যে কোনো প্রশ্ন করতে পারো, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন স্যার সেই বিষয়গুলো নিয়ে করলে ভালো হয়। ধন্যবাদ। স্যার আমি আরিফুল ইসলাম আরিফ বলতেছি। স্যার আপনার আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার আপনি যে বিষয়টা নিয়ে স্যার কথা বললেন যে 21 শতকের যে চ্যালেঞ্জ মোকাবেলা, স্যার আমরা স্যার তরুণ প্রজন্মরা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্যার নিজেদের প্রস্তুত করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনের রুটিন গুলা কি হতে পারে স্যার, যদি এইটা বিষয়ে একটু সংক্ষিপ্ত ভাবে কথা বলবেন স্যার। আরিফ তোমাকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমার বক্তৃতার মধ্যে এটা রেকর্ডেড ভার্সন 2-3 বার শোনা যেতে পারে। আমি বলেছি তরুণ, আসলে তরুণদের একটা মাইন্ডসেট খাড়া করতে হবে, কারণ এখনকার যারা তরুণ বিশেষ করে এই যে হাই টেকনোলজির যুগে তাদের কিন্তু তাদের আমরা যখন তরুণ ছিলাম তখন আমাদের কিন্তু মানে উই হ্যাড লেস স্কোপ টু গো অ্যাস্ট্রে, কিন্তু এখন কিন্তু তরুণদের অনেক সুযোগ রয়েছে নিজেকে ধ্বংস করে দেওয়ার। সুতরাং ঠিকই প্রশ্ন করেছো তুমি যে মাইন্ডসেটটা খাড়া করতে হবে, যে মনে করতে হবে যে এই পৃথিবীতে আই হ্যাভ বিন অ্যালাউড টু কাম ওয়ান্স ফর অল, ইউ উইল নেভার গেট এনি চান্স টু কাম ব্যাক টু দিস ওয়ার্ল্ড এগেইন। তাহলে দার্শনিক প্লেটো যেটাকে বলেছে অ্যান আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, অথবা অনেকে বলে যে এটা সক্রেটিস বলেছে, এই মীমাংসা এখনো রয়েছে। তো তারা বলছে যে মানুষের জীবনে এত মূল্যবান যে এটিকে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না, এটির প্রত্যেকটা পদক্ষেপ হবে সুচিন্তিত, কারণ অত্যন্ত মূল্যবান এই গ্রহের বুকে যিনি। কেননা তুমি যে আরিফ জন্মেছ, তুমি জানো যে একটা মানুষ কি করে জন্ম হয়, যে 23 জোড়া ক্রোমোজোমের গল্প যদি আমরা জানি, যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, যে মানে পুরুষের ক্রোমোজোম হচ্ছে ওয়াই আর মেয়েদের ক্রোমোজোম হচ্ছে এক্স, এই যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্য দিয়ে তোমার জন্ম, এবং অসংখ্য মানে স্পার্মের অসংখ্য কণা তাদেরকে সকলকে নিহত করে আরিফের যে জায়গর সেটি কিন্তু বেঁচে গেছে। একজন মানুষ কিন্তু জন্মসূত্রে মানে সে কিন্তু খুনি, মানে এটাকে ইয়েভাবে বললাম আমি, খুব মানে খুনি না হয় উপায় নেই, আমি যে জন্মগ্রহণ করেছি সাথে যে অসংখ্য ইয়ে ছিল স্পার্ম ছিল সেগুলোকে হত্যা করেই কিন্তু একা টিকেছে। তো সুতরাং এই যে মূল্যবান জন্মটা, এই জন্মটাকে সার্থক করতে গেলে তোমার রয়েছে তোমার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব। সুতরাং আমি বলেছি যে একটা ভিশন সেট করতে হবে, ভিশনে পৌঁছাতে গেলে কিছু গোলস এবং অবজেক্টিভস তৈরি করতে হবে, এবং সেগুলো অ্যাচিভ করতে গেলে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানস নিতে হবে, এগুলো সেট করে কৌশলের মধ্য দিয়ে এগিয়ে যাও, তোমার সাফল্য অনিবার্য, এবং হাতছানি আসবে নষ্ট হবার, হাতছানি আসবে নানা রকমের পথভ্রষ্ট হবার, সেগুলো কিন্তু খুব দৃঢ়তা ভাবে সেগুলো মোকাবেলা করতে হবে। আমার মনে হয়, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আমার উত্তরটি পেয়ে গেছি স্যার। এনিবডি এলস? বন্ধুরা, তোমরা যারা আজকে অনুষ্ঠানে আছো, এই সুযোগ স্যার কিন্তু অনেক ব্যস্ত থাকেন এবং আমরা জানি এই শিডিউলটির জন্য আমাদের অন্য কোন জায়গার প্রোগ্রাম স্যারকে কাটেল করে আমাদের এখানে যোগদান করতে হয়েছে, তোমরা এই সুযোগটা নাও বন্ধুরা যারা যারা আছো। রাসেল শেখ, সালাম আলাইকুম, আমি তৌসিফ রহমান। আমার একটি প্রশ্ন যে আমরা খুব স্যার কিছু মূল্যবান জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন, আমার প্রশ্ন হলো যে বিবর্তনের যে কথাটা বলছে সেটা যদি একটু যদি ডিটেলে বলতো তাহলে হয়তো আমরা একটু মানে বানর এবং মানুষ
বানর থেকে মানুষ বা এই জাতীয় একটা কথাটা যদি একটু ডিটেলে যদি বলা যেত আর কি, কারণ এটা নিয়ে বিভিন্ন মতামত আছে, তাই বলা আর কি আমার কথাটা। ধন্যবাদ। এটা মানে বিস্তারিত এখন হয়তো বলার সময় পাওয়া যাবে না। বিবর্তনের নানা রকমের তত্ত্ব রয়েছে, তার মধ্যে আমরা যেটি বায়োলজিক্যাল এভলিউশন এই তত্ত্বটিকে এখন পর্যন্ত অধিকতর গ্রহণযোগ্য মনে করছি, এটা আমি মনে করার কেউ না, বিজ্ঞানীরা মনে করছে। এটাকে বানর থেকে মানুষ হয়েছে এটা আমার আমার মনে হয় আমি বলিনি, আমি বলেছি যে এটাকে এইপ ম্যান বলে, বানর সদৃশ কোন মানে মানুষ এখন যে গুরু মস্তিষ্ক হাত পা নিয়ে রয়েছে সেটি আজকের থেকে 2 মিলিয়ন ইয়ার্স আগে ওই রকমের ছিল, সেটি কিন্তু খাড়া একটা লোক থেকে ছিল, হয়তো ঈষৎ পরিবর্তিত। এটা নানা রকমের পারিবেশিক প্রাতিবেশিক কারণে পরিবর্তিত হয়েছে, বিবর্তিত হয়েছে। তা আমরা যারা বিবর্তনবাদে বিশ্বাস করি, বিবর্তনবাদ কিন্তু এখানে অত্যন্ত যুক্তিনিষ্ঠ বৈজ্ঞানিক একটি মতবাদ, তারা আমরা মনে করি যে এই রকমের অবস্থার ভেতর দিয়ে এখন মানুষ এই অবস্থাতে রয়েছে। এটি যে বানর থেকে এসছে এটা আসলে যারা ডারউইনের সমর্থক নয় তারা ডারউইনকে খেপানোর জন্য তা এই কথাটা বলেছিল যে এটা মাঙ্কি থেকে বা এইপ থেকে আসছে, কিন্তু প্রকৃত ব্যাপারটা হচ্ছে বানর সদৃশ, সেটারও কিন্তু গুরু মস্তিষ্ক ছিল এবং গ্রে ম্যাটার ছিল তার মধ্যে। একেবারেই তো বানর তালা তাল 3000 বছরের 3 লক্ষ বছরের আগের একটা বানর কিন্তু এখনো বানরই রয়ে গেছে, বিবর্তন তাকে ক্রিয়া করেনি। এই হলো ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আমরা বিবর্তনবাদে আমরা দেখব যে বিবর্তনবাদের এই মতবাদটা এখন পর্যন্ত বেশি গ্রহণযোগ্য, অধিকতর বৈজ্ঞানিক মতবাদ মনে হচ্ছে, যে 300,000 ইয়ার্স এগো তারা তাদের আদির হচ্ছে হোমো ইরেকটাস আর হোমো সেপিয়েন্স। আমার মনে হয় বায়োলজি যারা পড়েছে তারা হোমো সেপিয়েন্স নামটার সঙ্গে সম্পৃক্ত, হোমো সেপিয়েন্স হচ্ছে একদম মডার্ন ম্যান এবং এদের আদি হচ্ছে হোমো ইরেকটাস, দাঁড়ানো বানর। মানে ডারউইন বলেছে যে এদের উৎসটা হচ্ছে বানর জাতীয় প্রাণীর উৎস আর মানুষের উৎস একই মূল থেকে, কিন্তু মানুষ বানর থেকে মানুষ হয়েছে। ব্যাপারটা এই রকম, যারা বলে তারা আসলে ডারউইনের মতবাদকে মানে ব্যঙ্গ করবার জন্য বলে থাকে, আসলে বানর থেকে মানুষ হয়েছে এরকম মতবাদ কোথাও নেই। আমার বিস্তারিত জানা যেতে পারে, এটা নিয়ে স্টাডি করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল যে নেতৃত্ব গুণাবলী অর্জন করা যায় কিভাবে, যদি একটু সংক্ষেপে বলতেন। নেতৃত্বের গুণাবলী আমি যে বক্তৃতার মধ্যে বললাম যে আই ক্যান ডু, এটাকে যদি আমরা কনভার্ট করি যে উই ক্যান ডু, হ্যাঁ, নেতৃত্বের গুণাবলীর মধ্যে এটা প্রথম কিছুটা জিনিস আছে যে একটু আত্মবাদী কম হতে হবে। তোমার 10 জন একসঙ্গে একটা জায়গায় যাচ্ছ, একটা ঝুঁকিপূর্ণ কাজ হলো যেটা তোমাদের জন্য বিপদ সামলা হলো, এখন নেতৃত্ব কিন্তু সেই যে প্রথম ঝুঁকিটা নেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তোমরা তো এই ইতিহাসগুলো কতটুকু জানো আমি জানি না, যে তাকে কিন্তু মিয়াওয়ালি কারাগারে তাকে কিন্তু সেখানে কোর্ট মার্শাল করে মৃত্যুদণ্ড লিখে রেখেছে, কবর করে রেখেছে, তাহলে তাকে একা কেন ধরলো, আর অন্য কোনো লোককে তো ধরলো না। মানে নিশ্চয়ই উনি এমন কিছু কাজ করলেন যেটি তারা মনে করলো, ইয়াহিয়া শাহি মনে করলো যে তাদের গদি আর ঠিক আছে। সুতরাং ঝুঁকি কাউকে না কাউকে কিন্তু নিতে হয়েছে। তো নেতৃত্ব করতে গেলে পরার্থবাদী মতবাদ মনোভাব থাকতে হবে, একটু অন্যের উপকারের জন্য যেতে হবে, একটু সাহসিকতা থাকতে হবে, আবার আবার কি কি বলে যে একটু মানে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এইগুলো নিজেদের মধ্যে যদি আমরা বিকশিত করতে পারি যে আমি আমার ছাড়া অন্যের জন্য কিছু, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি না চাইলেও একটা নেতৃত্বের স্থান কিন্তু তোমার চলে আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সাংঘাতিক প্রশ্ন করেছো তুমি। ক্রিটিক্যাল থিংকিং, আগে বুঝতে হবে যে ক্রিটিক্যাল থিংকিংটা কি। থিংকিং এর বিভিন্ন স্তর রয়েছে,
সাধারণ চিন্তা রয়েছে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটাই হচ্ছে সবচাইতে জরুরি জিনিস একটি 21 শতকের মানুষের জন্য। যেমন গুহাবাসী মানুষ, আমি উদাহরণ দিলে ব্যাখ্যার চাইতে বেশি ক্লিয়ার হবে। একজন গুহাবাসী মানুষ, তার সামনে একটা সংকট আসে, সে তার সামনে একটা হয়তো দেখা গেল যে বাঘ তাকে তাড়িয়ে আসছে, সে কিন্তু হয় কি করবে যে সেটাকে মোকাবেলা করার জন্য সরাসরি সে মনে করবে না যে এই বাঘের সঙ্গে একটা মানুষের কোনোদিনও সম্মুখ যুদ্ধে পেরে ওঠা সম্ভব নয়। সে কিন্তু তখন করবে কি, সে হাতের কাছে যেটা পর অস্ত্র নিয়ে হয়তো সরাসরি ইয়ে করলো এবং সম্মুখ সমরে সে হেরে গেল। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে এটা, যে পারিপার্শ্বিক জ্ঞান, যে বাঘটার সঙ্গে আমার মোকাবেলা করতে গেলে আমাকে হয়তো একটু চট করে গাছে উঠতে হবে, কারণ আমি তার সঙ্গে সম্মুখ সমরে পারবো না। তাহলে আমি যে সিদ্ধান্ত নেব, আমার কর্মকাণ্ডগুলো যদি ভালো মন্দ চিন্তা দিয়ে হয় এবং এর ভবিষ্যৎ কি হবে, ডানে গেলে কি হবে, বাইরে গেলে কি হবে, এইভাবে যদি আমরা বিভিন্ন রকমের বিশ্লেষণাত্মক পদ্ধতিতে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমাদের আচরণ, আমাদের কথা বলা, যেমন কথা বলার সময় আমরা দেখো, এটা কিন্তু টু স্পিক দ্য ট্রুথ, যে বাঙালি সমাজের মধ্যে এই কথা বলার মধ্যে কিন্তু বলে না যে এই হুজুগে বাঙালি, হুজুগে ব্রিটেন, এটা কিন্তু কেউ বলে না। হুজুগে বাঙালিটা যে এসছে এটার কিন্তু পেছনে সত্যতা রয়েছে। তো আমরা অনেক সময় যে কাকে চিলে কান নিয়ে গেল, আমরা চিলের পিছনে দৌড়ে আমরা দেখি না যে কান আছে। সুতরাং নন ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে চিলের পেছনে, আর ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে একটু কানে হাত দিয়ে দেখা যে আদৌ নিয়েছে কিনা। আমি উদাহরণে বোঝালাম আর কি, ঠিক আছে। আমরা দেখো, আমরা যখন কথা বলি, বিশেষণ কিন্তু অন্য ভাষায় একেবারে কম ব্যবহার হয়, এবং যারা ইংরেজি পড়েছো তোমরা, ইংরেজি ভালো ভালো ইংরেজি লেখা, ভালো সাহিত্য লেখা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড অ্যাজেকটিভস। এই অ্যাজেকটিভ কিন্তু মানে আমাদের সর্বনাশ করে ফেলে। গবেষণা ক্রিটিক্যাল থিঙ্কিং এর সর্বোচ্চ বহিঃপ্রকাশ। যারা গবেষণা বা ক্রিটিক্যাল আর্টিকেল লিখেছে, রিসার্চ আর্টিকেল লিখেছে, তাদের জন্য মহৌষধ হচ্ছে যে তাদের চিন্তা যেন পক্ষপাত দুষ্ট না হয় এবং এই বিশেষণের ব্যবহার না থাকে। অসাধারণ আমি বক্তৃতা করলাম বা ভালোবাসি তোমাকে, এই যে ব্যাপারগুলো, এগুলো হাস্যকর এগুলো। সুতরাং আমরা আমাদের চিন্তা, আমাদের লেখা, আমাদের মন যদি বস্তুনিষ্ঠ হয়, যদি স্থান কাল পাত্র সাপেক্ষ হয় এবং যদি পক্ষপাত দোষে দুষ্ট না হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমার মনে হয় যে তুমি বুঝতে পেরেছ যে ক্রিটিক্যাল থিঙ্কিং শুড বি গাইডেড বাই ইউর স্ট্রং সেন্স অফ রিজন, তোমার যে যুক্তিবাদ, বুদ্ধিবাদ, বস্তুনিষ্ঠতা, এগুলো যখন তোমাকে মানে পরামর্শ দেবে সেটা হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। আর নন ক্রিটিক্যাল হচ্ছে তুমি যেটা তোমার মতো করে লিখে গেলা যে যে লাখে লাখে মানুষ মরে, হাজারে হাজার, সুমার করিয়া দেখো 35,000। এই যে পুঁথি গ্রন্থে আমরা দেখেছি যে আবেগের মানে লাখে লাখে মানুষ মরে, হাজারে হাজার, এবার সুমার করিয়ে দেখো কয়টা, দেখো। এখন এটা কিন্তু পুঁথি সাহিত্য প্রচন্ড মানে, আবার পুঁথি সাহিত্যের পাশাপাশি আমি ইয়াদের বলি বা মহাকাব্য বলি, যে 64 যোজন সেই গিরিবার খান, একটানে উপাড়িল ধীর হনুমান। তুমি রামায়ণ পড়ো, সেই গিরিবার হচ্ছে 64 যোজন, এক যোজনে 12 মাইল, 12 মাইলে এক যোজন, তাহলে 64 যোজন একটা পাহাড়, সেটা একটানে উপরে নিল বীর হনুমান। এটা কি, এটা কি ক্রিটিক্যাল থিঙ্কিং? এটা হচ্ছে যে আমি রামচন্দ্রকে মহিমান্বিত করব, রামের যে সেবাদাস যে হনুমান, সে যদি এত শক্তিশালী হয় তাহলে তার উপাস্য রাম কত শক্তিশালী। কবির মনে ছিল রাম বন্দনা, আর কবির মনে ছিল রাবণকে ঘৃণা করা, যার জন্য রাবণের 10 মাথা বানায় ফেলেছে মানুষের। রাবণ একজন জাজল্যমান মানুষ, তার মাথা ছিল একটাই, ইতিহাস। তো এইগুলো আমি আনুষঙ্গিক উদাহরণ দিলাম বোঝার জন্যে
যে তোমার বস্তুনিষ্ঠ যুক্তিবাদী এবং পরোখ নির্ভর যে ভাবনাগুলো সেগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং, আর এইরকম আবেগী যেটা কারো কোনো জবাবদিহিতা ধার ধারে না কোন সেগুলো হচ্ছে নন ক্রিটিক্যাল। থ্যাংক ইউ। আমি বিষয়ে কিছু বলতে চাই। প্লিজ। আমার প্রশ্নটা এরকম রিলেটেড ছিল। আমার নাম শাহ মোহাম্মদ আরিফুর রহমান। আরিফ বলো। আমার প্রশ্ন ঠিক না, আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং কে আমি কোনো বিষয়ের উপর যেহেতু হয় বা কন্টেন্টের উপর যেটা হয় সেটাকে আমি প্রশ্ন করে, মানে WSJ প্রশ্নগুলো হু হোয়াই এবং হোয়েন, এই এই থেকে কি আমি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে একটু আইডিয়া বের করতে পারি? শোনো, নিশ্চয়ই পারো। ক্রিটিক্যাল থিঙ্কিং কোন একক রাস্তায় সেখানে যাওয়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তোমরা যদি এখানে কে কোন গ্রুপ থেকে আসছে জানি না, তবে আমার মনে হয়েছে এই সুবাদে একটু বলে রাখি এটা, যে একজন প্রকৃত মানুষ যদি তুমি জ্ঞান চর্চা করতে চাও, অ্যাজ ফার অ্যাজ নলেজ অ্যাকুইজিশন অফ নলেজ ইজ কনসার্ন, তোমাকে কিন্তু মানব জাতির ইতিহাস এবং মানব জাতির দার্শনিক ভাবনার ইতিহাসটা জানতে হবে। একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি বাই বার্ট্রান্ড রাসেল। এটা একটা সাংঘাতিক বই আর কি। তো সেখানে আমরা একেবারে এইদিকে পাশাপাশি আমাদের যে মুসলিম দার্শনিকদের উপরেও বই আছে, তারপর আবার বাংলাদেশেও বই আছে, কিন্তু যে দার্শনিক মানে বলা হয়ে থাকে যে গ্রিক দর্শন থেকে বা প্রি সোফিস্ট, যে আদি গ্রিসে গ্রিক দর্শন সক্রেটিস প্লেটোর আগেও কিন্তু প্রি সোফিস্ট যারা দার্শনিক ছিল তাদের থেকে শুরু করে একদম মডার্ন বার্ট্রান্ড রাসেল কিংবা জ্যাঁ-পল সার্ত্রে পর্যন্ত, যিনি কি বলে এক্সিস্টেন্সিয়ালিজম এর জনক জ্যাঁ-পল সার্ত্রে, ওই পর্যন্ত একটা ধারাবাহিক ইতিহাসটা কিন্তু আমাদের জানা উচিত। মানব জাতির ইতিহাস জানা উচিত, মানব জাতির দার্শনিক চিন্তার উন্মেষের ইতিহাস জানা উচিত। সেখানে দেখবা যে ডেভিড হিউম, তারপরে হচ্ছে ইমানুয়েল কান্ট, তারপরে হচ্ছে হেগেল, এই যে এদের চিন্তাগুলোর মধ্যে কিন্তু ওইটা আছে, এই যে মানে ক্রিটিসিজম, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিসিজম হচ্ছে একটা কান্টের বিচারবাদ, ইমানুয়েল কান্টের একটা মানে দার্শনিক প্রতিপত্তি। তো আমার মনে হয় এই যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, হিস্ট্রি অফ ইস্টার্ন ফিলোসফি, একদম চারবাক থেকে শুরু করে একদম আমিনুল ইসলাম দর্শন পর্যন্ত একটু জানা থাকলে কিন্তু এই জিনিসগুলো ভালো হয়। আমরা খুব মজার ব্যাপার বলি যে দর্শনটাকে এই আজকের যুগে মনে হয় যে যে কোনো সাবজেক্টে চান্স পেল না বিশ্ববিদ্যালয়ে সে দর্শন পড়বে, এবং যার কোনো চাকরি নেই। কিন্তু এমন একদিন ছিল যে এই দর্শন কিন্তু যে কোনো সাবজেক্টে তুমি সর্বোচ্চ ডিগ্রি নাও সেটাকে বলা হয় PhD। এই PhD কি, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? PhD মানে ডক্টর অফ ফিলোসফি। তুমি ম্যাথমেটিক্সে যদি ডিগ্রি করো, PhD করো, তুমি ডক্টর অফ ফিলোসফি। তুমি যদি আবার সোশ্যাল সায়েন্সে ডিগ্রি করো, ডক্টর অফ ফিলোসফি, মানে ফিলোসফি হচ্ছে সকল সাবজেক্টের সর্বোচ্চ অর্জনটাকে দর্শন বলা হয়। সেই জন্যে আমার মনে হয় যে দার্শনিক চিন্তা না থাকলে দর্শন, রাইট রং, থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস, এই যে বিশ্লেষণের ক্ষমতাটা না থাকলে তুমি কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারবে না। আমার মনে হয় তোমার তুমি দর্শন করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় প্রশিক্ষণার্থী বন্ধুরা যারা ছিল আজকে আপনার এই আলোচনায় অংশ যারা নিয়েছেন, তারা সত্যিকার অর্থেই একটা নতুন দিক নির্দেশনা পাবে আগামীতে তাদের নিজেদের গড়ে তোলার জন্য। এই আজকের অনুপ্রেরণামূলক যে সেশনটি আপনার ছিল সেইটা আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। আপনি নিজেই বলেছেন যে বিশেষণ আর ব্যবহার করার প্রয়োজন নেই, আমি নিজেও আর বিশেষণ ব্যবহার করছি না, তবে আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করব আপনার আজকের এই মূল্যবান সময়টাকে। প্রশিক্ষণের বন্ধুরা যদি কাজে লাগাতে পারে এবং তারা যদি একজনও উপকৃত হয় সেক্ষেত্রে আমরা মনে করব যে স্যারের আজকের এই আলোচনায় আমাদের জন্য সময় দেওয়াটা সফল এবং সার্থক হবে। আবারও স্যারকে ধন্যবাদ, এবং আজকের এই কার্যক্রম এখানেই আমরা শেষ করছি। প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ, স্যারকে আবারও ধন্যবাদ।
Thank you, Mohsin, Mohsinul Haq. আমি অলসো ফ্রম মাই সাইড আই থ্যাংক এভরিবডি এবং এত মানে কি বলবো সবচাইতে কঠিন কাজ হচ্ছে কারো বক্তৃতা শোনা তো আমার এই শিক্ষার্থী বন্ধুরা যে এতক্ষণ ধরে আমার এই প্রায় নাতি দীর্ঘ আর বলছি না এই বকবকানি হজম করলো এটা কঠিন একটা পরীক্ষায় তারা উত্তীর্ণ হলো এবং সবাইকে আমি 10 out of 10 দিলাম আমরা ওরা নিজেদের সাথে করে দেশকে সামনে টেনে নিয়ে যাব আর মহসিন স্পেশাল থ্যাংকস টু ইউ আই এম অলওয়েজ রেডি এন্ড ওয়েটিং টু অ্যাটেন্ড এনি প্রোগ্রাম ইনভাইটেড বাই ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও ধন্যবাদ স্যার ভালো থাকবেন